গোল্ডের ওজন যত কম হইবে দাম তত কম। এই কলার হারটা অসম্ভব সুন্দর লাগছে মোরদানে। এখানে আরো কিছু ডিজাইন দেখছি। কম ওজনের মধ্যে রিং আছিল সুন্দর সুন্দর। 15 থেকে 20 হাজার টাকার মধ্যে কানের দুলও আছিল। 26 হাজার টাকা হইলে কিন্তু পাওয়া যাবে এক জোড়া ব্রোঞ্জের চুড়ি যার ওজন আছে চাইরা না। সেই রেমের গলারটা মাথায় দেয়। এই ডিজাইনগুলো কম বাজেটের মধ্যে আছিল। মোরদারে তো সবচেয়ে বেশি ভালো লাগে গেছে এই গুয়া। আবু বাসায় আইলে এরমের নতুন ঠা লইয়া আর হ্যাঁ দেই খচত খচত করে টাহা বাই দিতেছে কারণ আজকে হইলো মোরা সবাই বসুন্ধরা যামু। গোল্ড কেনার লাগিয়া কি লাগে কি কিনবো সপ্তাহ ভিডিওতে কইয়ে দিমু আনে। আম্মা জানে হইলো মোর হাতে টাহা পয়সাটি বুঝাইয়ে দিয়ে রেডি হইতে গেল। এইবার এখন লাভ দিলাম সোজা চললেই পেলাম বসুন্ধরা। কম দামে সোনার জিনিস কথাটা হলে মনে হয় যে ভেজাল কিছু হইবে। সোনা আবার কম দামের হয়নি কিন্তু ঘটনা তো ওজনে। সোনা দেখেই যে দাম বেশি হইবে এটা তো কোনো কথা না, ঘটনা হইলো ওজন যত বেশি হইবে দাম তত বেশি, ওজন যত কম দাম তত কম। মোরা সোনা নিতে আইছি ঠিকই কিন্তু আসলে কোন জিনিস নিমু হেরা ঠিক করি নাই। এলেগে আন্টির দা শুরু করলাম। এটা হইলো 22 ক্যারেটের একটা আন্টি আর এটার দাম কত জানেন? 23 হাজার টাকা। যার বড়ি হইলো 1,07,076 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টে হলমার্ক করা আছে আর এটা হচ্ছে দুবাইয়ের প্রোডাক্ট। এই দুইটা আংটি ভেমালা মজবুত আসিল। এই আংটিটাও কিন্তু ভেমালা সুন্দর আসিল। ডিজাইনটা হাতে দিয়ে ধেই কেমন দেখায়। ডিজাইন সুন্দর থাকলেও এটা কিন্তু হালকা আসিল ভেমালা। তাহলে এটার দামও আশা করি কমইবে। এইটার ওজন আসিল 1.60 গ্রাম আর এইটার দাম কত জানেন? 14,500 টাকা। আর এইটা আসিল কিন্তু 21 ক্যারেট। কম ওজনের মধ্যে ভালো ডিজাইন করছে মাশাল্লাহ। এইবার হলো মোরা আর একটা ডিজাইন দেখবো। এইবার যে রিংটা লইছি এইটা ভাইরে ভাই এত কিউট একটা রিং আসিল, মানে এত ছোট আর এটা মজবুতও আসিল ভেমালা। আর এইটার প্রাইস আসিল কিন্তু 14,000 টাকা। মোর তো এই দুইটা রিং খুলতেই মনে চাইতেছে না দিয়া। এইবার আরেকটা রিং দেখাই। এই রিংটার প্রাইস কিন্তু 9,500 টাকা, মানে চিন্তা করতে পারছেন 10,000 টাকার মধ্যে। তো এই রিংটা মোরদারে ভেমালা ভালো লাগছে আর যথেষ্ট রিজনেবল আছে। এইবার যে রিংটা দিছি এইটা হলো একটু বেশি ওজন। এটা হলো 3.11 গ্রাম, এটার দাম হইবে 32,000 টাকার মতো। এরপর এই রিংটাও কিন্তু একটু মোটামুটি ভারী আছে। মোরদারে বড় বড় ছোট ছোট ডিজাইনের রিং গুলা বেশি পছন্দের হয়। সুন্দর সুন্দর তিনটা আংটি বললাম। এইবার এর দাম কত হয় এটা শুনবেন? এটার দাম হলো 15,000 টাকা। এটা হলো 22 ক্যারেট আর এটার আর ওজন হলো 1.53 গ্রাম। আর মাঝখানের এটা কিন্তু 21 ক্যারেটের, এটার দাম হলো 18,000 টাকা। আর পাশে ফুলের এটার দাম আসিল 21,000 টাকা। এখানে কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে। অন্য দোকান দিয়ে গোল্ড কিনছেন, এটা যদি চেঞ্জ করে অন্য গোল্ড নিতে চান সেক্ষেত্রে কিন্তু 20% মাইনাস হইবে। যদি ওনাগো দোকান থেকে কেনা গোল্ড চেঞ্জ করে আবার অন্য গোল্ড নিতে চান কোনো সময় সেক্ষেত্রে কিন্তু মাত্র 10% বাদ যাইবে। তো মোর হাতের এই রিংটাও কিন্তু ভেমালা সুন্দর আসিল, দামটা মনে নাই। 21 ক্যারেটের এই সুন্দর ডিজাইনের রিংটার দাম আসিল 16,000 টাকা। এগুলো ভালোই মজবুত রিং আসিল, মানে সবসময় রাফ ইউজও করা যাইবে। কত রকমের রিং তো দেখছি, এবার ধ্যান মাস রিং, মানে মাসের আকৃতির রিং। একটা বড় রিং ভালো লাগে গেল, এটা একটু আঙ্গুলে ঢুকেই দেখতেছিলাম কেমন লাগে। আমি এবার জিগেলাম যে রিংটার দাম কত। আর এই রিংটা সুন্দর আসিল, এটার দাম আসিল 97,000 টাকা। এরপর আরেকটা রিং হাতে দিলাম, এটার দাম আসিল 92,500 টাকা। এবার কিছু মাঝারি সাইজের সুন্দর সুন্দর ইউনিক ইউনিক রিং হাতে দিয়ে দেখতেছিলাম কেমন লাগতে আছে। এখানে এত এত সুন্দর সুন্দর এত এত কালেকশন, মানে সবগুলো দেখাও সম্ভব না। হাতে ঢুকাইতে ঢুকাইতে আঙ্গুল ব্যথা করতে আছে। এবার হলো উপরিদে উপরিদে মুই একটু দেখতেছিলাম, মানে এত রকমের ফুল আসলে বাস্তবেও নাই যে সোনা দিয়ে বানাইয়ে থুইছে এরা। দেনে আবার মোরদারে ভালো লাগে রোজ গোল্ড হোয়াইট গোল্ড এগুলো মিক্সড করে যে সুন্দর সুন্দর গোল্ডের জিনিস হয় হেগুলা, যেমন এই যে রিং আছে এইটার প্রাইস কিন্তু আসিল 52,000 টাকা। একটা জিনিস ভালো লাগবে, মানে একই ডিজাইনের ছোট আছে মাঝারি আছে বড় আছে, এবার হলো সবাই কিনতে পারবে যার যেটা ভালো লাগে। এবার হলো কিছু ব্রেসলাইট কালেকশন দেখবো। এই মোর হাতের ব্রেসলাইট এখানে আসি কিনা কারণ ভেমালা মানুষে খালি মোর ব্রেসলাইটের লেগে পাগল হয়ে গেছে। সেম টু সেম না থাকলেও সিমিলার কিছু ব্রেসলাইট দেখতে আসি। এই ব্রেসলাইট গুলা ভেমালা সুন্দর কিন্তু কিন্তু বেনি ব্রেসলাইটও আছে যেগুলোর ওজন মোটামুটি অনেক বেশি হয়। মুই মোর হাতের ব্রেসলাইট দেখতে যাই এই ব্রেসলাইটটা বাই করছি। এইটা কিন্তু অনেকটা মোর হাতের ব্রেসলাইটের মতোই দেখায় আর দেখতে কিন্তু সুন্দর আসিল। মোর ধারে তো মোরডার্সেও বেশি সুন্দর লাগতে আসিল, মানে এই ডিজাইনটাও ভালো আসিল আর এগুলো মজবুত আসিল বেশি। প্রাইসও রিজনেবল আসিল, মুই এক এক করে প্রাইস কমো আনে। এই ব্রেসলেটটাও কিন্তু সুন্দর আসিল ভেমালা। এবার তো দুইটা ব্রেসলেট একলগে কিনে হালাইছি, এর লাগে মুই আর এবার ব্রেসলেট কিনবো না। এবার খালি আপনাকে একটু দেখামো। কমে জানি হুনসালাম, জাগা জমি আর সোনার দাম কোনোদিন কমে না, বাড়ে বাড়ে। তো এখানে কিন্তু এই যে সুন্দর আরো একটা ব্রেসলেটের ডিজাইন দেখলাম, এটা কিন্তু আরো একটা ব্রেসলেটের ডিজাইন যেটা মোর হাতে আছে ওই রকমের। এই ব্রেসলেটের দাম আসিল 21,000 টাকা, 3 আনা ওজন আসিল। এটার ঝুলমি একটু কম কিন্তু চেইনটা মজবুত করছে, যেটা কিন্তু ভেমালা গুরুত্বপূর্ণ, কারণ মজবুত না হলে কিন্তু যে কোনো ভাবে হিরে মিরে পড়ে যাইতে। আর একটা ডিজাইন হাতে দিছি, এটাও কিন্তু সুন্দর। আর এগুলোর প্রাইস কিন্তু সবগুলো মোটামুটি এই কাছাকাছি। ভেমালা ভেমালা কালেকশন আছে, শপে যাই আপনারা দেখে লইতে পারবেন, ইভেন পেজেও দেখতে পারবেন। ওনাকে পেজের নাম কিন্তু পাপি জুয়েলার্স, শপের নামও পাপি জুয়েলার্স, এটা কইতে আসলে আমার মনে আসিল না। তো এইবার হলো মোরা রিং দেখবো। আর হ্যাঁ এত আনকমন আনকম
রকম রিং দেখছি বিশেষ করে রাফ ইউজ করার লাগে যে রিংগুলো আছে এগুলো তো সেই সেই মনে এবার যে মুই রিংটা হাতে লইছি এটার দাম কত জানেন মাত্র 15000 টাকা এইটার প্রাইস কিন্তু 13000 টাকা একটা স্টার আছে ঝুলমি এই রিংটার দাম কিন্তু 14 থেকে 15000 টাকার মধ্যে বাচ্চারা বা বড়রা সবাই পড়তে পারবে এবার এটা দেখে মনে হইতেছে এটার দাম একটু বেশি হইবে কারণ ঝুলমি আছে পরে দেখলাম যে না এটার দাম 22000 টাকা প্রথম কানফোড়াই মোর কানে এই কানের দুল দিছিল আর এইটার দাম এখানে আসিল 5000 টাকা এইটা হলো আরেকটু মোটার মধ্যে এইটার প্রাইস আসিল 10000 টাকা এটাও সুন্দর আসিল দেখতে আর এই কানের দুলগুলো এমন ওজন রাখছে যাতে কান কাটতে মিটতে না পড়ে কিন্তু ঝুলমি এলা এটার দামও 10000 টাকা আসিল মানে ঝুলমি টুলমি পড়ে যাওয়ার কোনো চান্স নাই মোটামুটি মজবুত আসিল সবগুলাই এখানে এই ডিজাইনটাও কিন্তু বেমালা সুন্দর আসিল ওজন আসিল 1.55 গ্রাম আর দাম আসিল 15000 টাকা সব যেন মাথা খারাপ দাম এটার দাম কত জানেন 15000 টাকা মাত্র হ্যাঁ আবার 22 ক্যারেটের গোল্ড এগুলোও কিন্তু বেমালা সুন্দর আসিল এই লম্বা কানের দুলের দাম আসিল 24000 টাকা এটাও কিন্তু সুন্দর আসিল কিছু ভালো লাগলে ছবি তুললে পেজে মেসেজ দিলেই হইবে এরা কিন্তু হোম ডেলিভারিও দেয় আর এইটার দাম আসিল কিন্তু 17000 টাকা 22 ক্যারেটের এই যে দেখতেছেন সুন্দর কানের দুল জোড়া এবার একটু ওজনের মধ্যে দেখি যেমন এই ওজনটা কিন্তু একটু বেশি এটার দাম আসিল 27000 টাকা আর এরপর এটার দাম আসিল 31000 টাকা এই হলো রিং এর মধ্যে একটু ডিজাইন দেখবো আর এডি মোটামুটি সব কইতে গেলে 22 ক্যারেটের প্রত্যেকটা কানের দুল এত বেশি সুন্দর আসিল যা কওয়ার বাইরে ওজনও কিন্তু বেমালা এটার দাম আসিল 28000 টাকা এত সুন্দর এটি কিন্তু আবার একটু ছোটর মধ্যে এটার দাম আসিল 26000 টাকা এবার এই সুন্দর এটার দাম আসিল কিন্তু 31000 টাকা হাজার হাজার দুল কুন্ডা থেকে কুন্ডা দেখামো এটার দাম আসিল কিন্তু 32000 টাকা এইবার এই কানের দুলের বাক্সটা দেখে তো ওর মাথায় গেছে খারাপ হইয়া মানে কি কিউট একটু দেখেন ছোটর মধ্যে কি সুন্দর ডিজাইন করছে আপনাদের দ্বারা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিন মোর দ্বারা তো ভেমালা ভেমালা ভালো লাগতেছে কোন দিয়ে এটার দাম কত হইবে মানে এই এর এক জোড়া কানের দুলের দাম হলো 31000 টাকা কানের দুলের কিন্তু একটা বড় সাইজও আছে আবার একটা ছোট সাইজও আছে মানে সেম ডিজাইনের ছোট সাইজ কোনটা জানেন এই যে এইটা এইটা দেখেন এটার দাম কত হইবে কন্দি আরেকখান কথা এগুলো কিন্তু 22 ক্যারেটের আসিল প্রত্যেকটার গায়ে কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্ক আছে এই কানের দুলটাও সুন্দর আসিল কিন্তু এটার দাম মনে হয় 31000 টাকা আসিল বড়গুলোর কিন্তু এই ছোট ছোট ডিজাইন যেগুলো আপনারা 20 থেকে 21000 টাকার মধ্যে কিনতে পারবেন এটার দাম আসিল কিন্তু 24000 টাকা এরপর উপরে এই একটা ছোট আছে এটার দাম আরো কম হইবে এবার এটার দাম একটু বেশি এটার দাম আসিল 48000 টাকার মতো বড়গুলো যেমন দেখতে সুন্দর আসিল ছোটগুলো মনে হয় যে আরো বেশি সুন্দর আসিল ওই মানে যখন যে জিনিসটা দেয় তখন মনে হয় যে হ্যাঁ দেখি যে একটা নিমো আসবে এরপরে ভাই যে জিনিসটা বাইর করছে সেটা তো মোর ইমোশন বিশ্বাস করেন রাসেল ভাই মুই যখন হাই স্কুলে পড়তাম তখন মুই এই কানের দুল দেখছি ফেরিয়ালারে ব্যস্ত এটা কেটা জানেন এই কানের দুলের নাম কি এই কানের দুল কেটা কেটা পড়ছেন হইয়ে কমেন্ট করে জানাই দিয়ে যাই হোক এই কানের দুলের নাম হলো সুই সুতা কানের দুল যেগুলোর এক জোড়ার দাম আসিল 12000 টাকা এর দাম আসিল 14500 টাকা এক একটার দাম এক এক রকমের ওজনের উপর ডিপেন্ড করে এটার দাম মনে হয় 19000 টাকা আসিল এটাও কিন্তু সুন্দর একটা ফুল খালি যখন ছোট আসলাম তখন দেখছি বড়রা এই কানের দুলি বেশিরভাগ পড়তো এটা হলো কানের মধ্যে ঢুকাই দিত সেন্ট ডে স্কুলে জ্বলতো আর ফুলটা হংকে থাকে কিন্তু সুই সুতার সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা চাইলে ওনাকে পেজ ভিজিট করে দেখতে পারেন 10 থেকে 15000 টাকার মধ্যে কিন্তু সুই সুতার কানের দুল পাওয়া যাবে এইবার হলো ব্রাইডাল কিছু কানের দুল দেখবো বিয়ে মানে ঝুমকা মানে ঝুমকা মানে বউ আর বউ মানে ঝুমকা মুই আগে কিছু সুই সুতা দেখে লই সুই সুতার মধ্যে যে মোর মনটা ঢুকে গেছে এই সুই সুতার দাম আসিল 18500 টাকা এখানেও কিন্তু হেরা জোস একটা কাম করছে যেমন একটা ফুল বড় করছে একটা ফুল ছোট করছে মানে কেউ চাইলে ছোট ফুল নিতে পারবে আবার কেউ চাইলে বড় ফুল নিতে পারবে এটা বড় ফুলের একটা কানের দুল যেটার দাম আসিল 21000 টাকা কেউ যদি এটার চেয়ে একটু ছোট ফুল নিতে চায় সেম ফুল হলে কিন্তু দাম কমে আবার 15000 চলে যাবে এটার দাম আসিল কিন্তু 23000 টাকা মানে এই ছোট ফুলের এই কানের দুল জোড়ার দাম আসিল কিন্তু 15000 টাকা আর এই যে বড় কানের দুল এর দাম আসিল 21000 টাকা এখন ঝুমকার দিকে চলে যাই হেয়ার পর এই যে দেখেন ব্রাইডাল ঝুমকা যদি নগদে বিয়ে সুড়া করতে চান হলে কিন্তু এখান দিয়ে এই কানের দুল জোড়া লই যাই মোর নাম কইরা বেশি না এখানে দেড় বড়ির কাছাকাছি আছে 1.5 লাখ টাকার মতো আইবে হলো দামিও জিনিস আর দামিও দামিও জিনিস দিতে হয় এটাও কিন্তু সুন্দর আসিল এটার দামও প্রায় 1.5 লাখ টাকার মতো সুন্দর সুন্দর জিনিসের সন্ধান দিতে আসি আপনারা মোর একটু তো দাওয়াতটাও তো দিতে পারেন এই জোড়াটার দাম আসিল 1,40,000 টাকা এই যে কিউট বিউটিফুল কানের দুল জোড়া দেখতেছেন এটার দাম কত জানেন 43,000 টাকা এটার দাম যারা কিপটামি করবেন হেরা এই ঝুমকা দিয়ে দিয়েন তা এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ আসিল এই ঝুমকাগুলোর নিচে যে ঝুলমিগুলো দেখতেছেন না এগুলো কিন্তু মোটামুটি অনেক আগে ভেমালা চলছে এই জোড়া কানের দুলের দাম হইল 64,000 টাকা এটা ছোট সাইজ করছে এটার দাম আসিল 43,000 টাকা মানে 42 থেকে 43,000 টাকার মধ্যে 501,000 টাকা কম বেশি হইবে সেই না কমই হইবে এটাও কিন্তু সিম্পলের মধ্যে সুন্দর আসিল এই ঝুমকাটাও সুন্দর এটাও সুন্দর আর এটার দাম হলো 30 থেকে 34,000 টাকার মধ্যে বাটুশ একটা কানের দুল আছে এটাও সুন্দর এটার দামটা আসলে মনে নাই সব কানের দুল বাইট করে হালাইছি এইবার হলো গলারটা দেখবো এক একটা মাখন বাইট করতে আছে মাখন আর এই গলারটা এগুলো কিন্তু হইলো এখন নিজস্ব ডিজাইন এরমে ডিজাইন অন্যহানে পাওয়া যাবে না যদি পাওয়া যায় হলে মনে করবেন চুরি করছে এই সেটটার ওজন কিন্তু 3 বড়ির উপরে আছে কেউ যদি চায় যে মুই 2 বড়ির মধ্যে বানাই নিমু হ্যাঁও কিন্তু হেরা বানাই দিতে পারবে এখানে আছে 3 বড়ির ভিতরে না হ্যাঁ একটু 3 বড়ি প্লাস আছে আচ্ছা এটা এটার প্রাইস কত আসে তাহলে 3 লাখ সামথিং আসবে আচ্ছা এটার প্রাইস হলো 3 লাখ আর একটু বেশি হবে এটার ওজন আছে এটা 3 আনা আচ্ছা এবারে 3 আনা এটার সাথে ধরুন এক জোড়া ব্রঞ্জের চুড়ি হবে এর সাথে একানো জোড়া হবে একটা শর্ট নেকলেস হবে সব মিলে আমরা মোটামুটি 2 ভরির ভিতরে কমপ্লিট করে দেব ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর এগুলা এটা শুধু গলারটাই আছে 2 ভরি আচ্ছা এটা শুধু গলারটাই হলো 2 ভরি এখানে এখানে এটাও কিন্তু সুন্দর এখনকার পপুলার একটা সেট হলো এইটা সেটগুলো কিন্তু সব আসলে 22 ক্যারেটের আর এগুলো হলো দুবাই গোল্ড এগুলো তো বাংলাদেশ এটা আছে কোনে 2 ভরি
এগুলো 15 ভরি 2 ভরি 1.5 ভরি 6 ভরি এখানে কিন্তু রোজ গোল্ড আর হোয়াইট গোল্ডও আছে এই নেকলেসগুলোও কিন্তু সুন্দর আছিল ভেমালা আনকমন কেটের মতো এই ডিজাইনটা কিন্তু ভেমালা সুন্দর এখানে কিন্তু সীতাহার আছে এরপর কানের দুল আছে ম্যাচিং করা ছিল অন্য কানের দুলও ম্যাচিং করে নিতে পারবে এই একটা ডিজাইন দেখেন এটা দেখলে মনেই হয় না গোল্ড এটা সে ফয়েল পেপার পেছাই পেছাই বানাইনে কিন্তু ভাইরে ভাই অসম্ভব সুন্দর কানের দুলটা যেমন গলাটাও কিন্তু হেই রকম বেশ সুন্দর আছিল এবার হলো আরো কিছু ডিজাইন দেখমু যে ডিজাইনগুলো অনেক বেশি পপুলার এখন এই যে এইটাও কিন্তু ভালোই চলে চেইন চেইন এগুলা কিন্তু গোল্ড বেশি না হায়ার পর আবার দেখতেও ভেমালা সুন্দর এবার নিচের যে হাড়টা দেখতেছেন এটাও কিন্তু ভেমালা সুন্দর আছিল আর এতেও কিন্তু গোল্ডের পরিমাণ তুলনামূলকভাবে কম এবার হলো আমরা আরেকটা ডিজাইন দেখতে আসি এগুলো কিন্তু সবই হলো দুবাই গোল্ড এই গলাটার ওজন আছিল 1 ভরি 1 আনা মানে 1.3 গ্রাম তো মুই হলো চেইন চেইন এর একটু খুলে হাতে নিলাম এটা মোর এত ভালো লাগছে মুই একটু চিন্তা করছি মাথার উপরে দিয়ে দেখবো কেমন লাগে দুবাইয়ের মানুষ কিন্তু এই রকমের গোল্ড মাথায় দেয় গলায় দেয় কত জায়গায় যে দেয় এবার হলো 21 ক্যারেটের কিছু ইউনিক ইউনিক গোল্ড দেখতে আসি প্রত্যেকটা গোল্ডের ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর এগুলো হ্যাঁ নিজস্ব ডিজাইন হেগুলো কিন্তু চাইলে 3 বড়িটা 2 বড়ি করে দিতে পারে বা 1 বড়ি করে দিতে পারে এই গলার হাড়টাও মোর দ্বারা কে জানি ভেমালা ভালো লাগছে মুই একটুখানি গলায় ট্রায়াল দিয়ে দেখতে আসলাম আমার মনে হইতেছে এটা পরলে মোরে যে কি সুন্দর দেখাইবে না চিন্তা করতে আসি এই একখান লইয়ে যামু কিনা মানে যা দেখবেন হেই ভালো লাগবে নেতেও মন চাইবে পরে নিজেরে বুঝাইলাম মুই কিনমু কে এত মোর জামাই মোরে কিনে দেবে হেলেকে ভালো মতো ভিডিও করে রেখে দিলাম এবার হ্যাঁ নিজস্ব ডিজাইন কিন্তু এইটা এটার দামটা আসলে মোর মনে নাই কিন্তু উপরের এটার দাম 1,10,000 টার মতো আর এগুলো কিন্তু 21 ক্যারেট আছিল তো এখানে এই দুইটা হাড়ও কিন্তু ভেমালা সুন্দর আছিল এখানে আরো কিছু হাড় দেখা যাইতে আছে এই হাড়টাও কিন্তু সুন্দর গলার মধ্যে দিলে একালে সুন্দর লাগে থাকবে আর এটার দাম আছিল 1,52,000 এটাও মোর ভালো লাগে গেছে উপরেটা মোটামুটি সুন্দর আছিল এটা ছিল 22 ক্যারেটের আর দাম হলো 1.5 লাখ টার মতো কুটি কুটি হার হারের কোনো শেষ নাই কোনটা থুয়ে কোনটা দেয়া মো হেলেকে উপরি দুপরি দিয়ে একটু ভিডিও করে লইলাম ফাই দেখলাম যে সেইন আছে সুন্দর সুন্দর তো চিন্তা করলাম কয়টা সেইন দেখি মোটা সেইন থেকে সিকনা সেইন হগল ধরনের সেইনই আছে 2.9 অন এটার প্রাইস আসে 25 থেকে 29,000 টার মধ্যে এই সেইনটি একটু বেমালা মোটা আছিল এর লগে এটার দাম প্রায় 90,000 টার মতো এখানে আবার কিছু বড় সাইজের চেইন আছে যেমন শাড়ি টাড়ির লগে পরলে ভেমালা সুন্দর দেখায় আর এগুলোর এক একটার দাম এক এক রকমের কেউ যদি কোনো কিছু পছন্দ হয় হেলে স্ক্রিনশট দিয়ে হ্যাঁ পেজে মেসেজ দিতে পারে এখানে কিছু চেইন আছে যেমন এই চেইনটা আসছিল বিশাল বড় এটার দাম আছে 39,000 টা গুটে গুটে এই ডিজাইনটা মোর একখান পছন্দের ডিজাইন তবে মোর একখান চেইনও আছে এটার দাম আছিল 1,12,000 টা এবার হলো কিছু কম দামের চেইন দেখবো এই হলো চিকন চিকন এই চেইনগুলো কম দামের আর এগুলো আসলে দেখলে মনে হয় যে হিরে যাইবে কিন্তু ওনাকে দ্বারা জিগেলাম যে না এগুলো আসলে হেরে না এগুলোর দাম কিন্তু 20,000 টা থেকে শুরু মোটামুটি ভালোই কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যায় এটার দাম একটু বেশি আছিল এর দাম আছিল 35,000 টা এবার এখানে কিন্তু কেউ চাইলে খালি চেইনও নিতে পারে আবার কেউ চাইলে লকেটও নিতে পারে আবার এক লগে দুইটাই নেওয়া যাবে এরপরে এই চেইনের দাম আছিল 85,000 টা আর এই চেইনের দাম আছিল 41,000 টা আর এই চেইনের দাম আছিল 35,000 টা এটাও কিন্তু সুন্দর ঝলকে পলকে এক নজরে সব চেইন দিয়ে উপরে দিয়ে দেখাই দিলাম আপনাকে একটুখানি এবার লাস্ট যে জিনিসটা আছে হেড হলো চুড়ি চুড়ি কালেকশন মোটামুটি ভালোই দেখলাম যেটা আসলে সব দোকানে পাওয়া যায় না মানে হাড় মার যত যা আছে সব দোকানে পাওয়া যায় কিন্তু চুড়ি ভালো ডিজাইন কিন্তু সব দোকানে পাওয়া যায় না এখানে কিন্তু ব্রোঞ্জের চুড়ি থেকে শুরু করে সব ধরনের চুড়ি আছে এইবার যে চুড়ি দেখতেছি এগুলো কিন্তু হলো সলিড গোল্ডের চুড়ি মানে ব্রোঞ্জের না ডিজাইনগুলো কিন্তু ভেমালা সুন্দর এগুলোর ওজন হলো এক একটার মধ্যে 11 থেকে 12 আনা বা 16 আনা পর্যন্ত আছে মুই যে চুড়িটা হাতে দিছি এটার ওজন আছিল 11 আনা আর দাম হলো 73,000 টাকা একটার দামে কিন্তু 73,000 টাকা দুইটার দাম হইবে 1.5 লাখ টাকা মুই যে ডিজাইনটা হাতে দিছি এটাও কিন্তু সুন্দর আছিল এখানে আরো সুন্দর সুন্দর অগণিত ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন মনে হয় যে নিখুঁত ভাবে করছে এইবার হলো মোরা এখন যে চুড়ি দেখতেছি এই চুড়িগুলো কিন্তু আবার অন্য একটা ডিজাইন এগুলোও কিন্তু সলিড গোল্ডের আছিল তো এই ডিজাইনটাও সুন্দর আছিল তো আরেকটা ডিজাইন বাইর করে দিছি এগুলোর জোড়া হলো 2.5 লাখ টাকার মতো পড়বে কিন্তু মোর হাতের মাপের কোনো চুড়ি নেই সব হলো মোড়া মানুষের চুড়ি চুড়িটার এক পাশে আবার এই পোটলা পোটলা করে পুডুলি পুডুলি ডিজাইনও দিয়ে দেছে এবার হলো কিছু চিকনা চিকনা চুড়ি দেখবো এই চুড়িগুলো কিন্তু নর্মালি ফেরিয়েলার দেখে কিনে হেয়ের পর মানুষ সবসময় রেগুলার হাতে দেয় হেয়ের মতোই কিন্তু এককালে গোল্ডের চুড়ি আছে সুন্দর মোট কথা হলো রাফিউজের জন্য পারফেক্ট দুইটা চুড়ি যেটার দাম হলো 1,00,000 টাকা মানে দুইটা চুড়ির দাম কিন্তু 1,00,000 টাকা হেয়ের পর আবার এটা কিন্তু 22 ক্যারেটের আসিল এটা যে কেমন চিকনা সেটা তো মুই আপনাকে ধরে দেখাইয়েই দিলাম এবার আরো চিকনা আছে এই যে আর এইটার জোড়া হলো 75,000 টাকা আজকে ভিডিওর কোন জিনিসটা আপনার দ্বারা সবচেয়ে বেশি সুন্দর লাগছে কমেন্ট করে জানাই দিয়ে এখানে কিন্তু বাচ্চা গো চুড়িও আছে সুন্দর ডিজাইনের এবার কিছু ব্রাইডাল চুড়ি দেখতে আসলাম এই পছন্দ টছন্দ করে থুয়ে দিই অনুষ্ঠানের সময় তো পেন্দা লাগবে এনে চুড়ির দেখে মনে হয় যে এক একটা ওজন মনে হয় 2-3 ভরি আসলে না এক একটা ওজন হইলো 10 গ্রাম কইরা মানে 1,00,000 টাকার মতো দাম হয় এবার আরো কিছু সলিড চুড়ি দেখতে আসি এইগুলো কিন্তু সব হইলো বিদেশি চুড়ি আর এডি কিন্তু 22 ক্যারেট আছিল এই চুড়িগুলো কেউ কেউ বাসায়ও পড়তে পারে আবার কেউ কেউ অনুষ্ঠানে মানে হগল জায়গায় পরা যাইবে ওজন মাপে দেখতে আসি আসলে এখানে ওজন কতটুকু আছে এই দুইটা চুড়ির দাম কত জানেন 2,48,000 টাকা একটা না কিন্তু দুইটা চুড়ির দাম কি শীশান ধান ওজনের দাম হইবে বেমালা এই হলো চুড়ির ডিজাইন কয়টা একটু দেখাই এখানে কয়টা ডিজাইনই মোর দ্বারা ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য মোর হাতের কোনো চুড়ি নেই সব হইলো গলায় যাওয়ার মতো অবস্থা আর এই হলো কিন্তু সবগুলোর ডিজাইন এইবার দেখবো মোরা ব্রোঞ্জের চুড়ি এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ব্রোঞ্জের উপরে আর এই চুড়িতে গোল্ডের পরিমাণ আছে 4 আনা একটা না কিন্তু দুইটা চুড়িতে কিন্তু 4 আনা গোল্ড আছে যার দাম হইলো 26,500 টাকা মানে যে কোনো দুইটা চুড়ি নিলি 26,500 টাকা দাম ভবিষ্যতে কেউ চাইলে ব্রোঞ্জের চুড়ি
যদি আবার ওনাকে ফেরত দিয়ে অন্য গোল্ড নিতে পারেন আবার চাইলে টাকাও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু 50% বাদ যাবে মানে চার আনার চুড়িতে হইলো দুই আনার দাম পাওয়া যাবে তো যাই হোক বন্ধু বান্ধবীগণ এখানে কিন্তু এক জোড়া চুড়িতে আছে চার আনা আর দাম পড়বে 26500 টাকা তো যাই হোক বন্ধু বান্ধবীগণ এবার হইলো কোন জিনিসটা মোরা আসলে নিব সবকিছু বিচার বিবেচনা করে দেখলাম যে কানের দুল নিলেই বেশি ভালো হয় হে এরপরে মোরা এইদে সুন্দর করে দুই জোড়া কানের দুল লইলাম এই যে দেখতে আছেন সুন্দর ডিজাইন যেটা মই আসলে প্রথম ধরেই খপত করে ভালো লাগিয়ে গেছিল এটা সম্পর্কে তো আগেই কইলাম এটার দুই তিনটা ডিজাইন আছে একটা হইলো একটু বড় একটা হইলো ছোট একটা হইলো মাঝারি মানে ওজন কম বেশি আর কি এই সময় এই কানের দুল জোড়াও বেমালা ভালো লাগিয়ে গেছিল এই জোড়াও লই লইলাম মোরা আসলে দুই জোড়া কানের দুল নিব নেওয়ার কথা ছিল যে কোনো একটা জিনিস কিন্তু আওয়ার পরে যেহেতু কম দামের মধ্যে পাইয়ে গেছি কম ওজনের মধ্যে লইকে দুইটা লই লইলাম এই হইলো কিন্তু দুইটা ডিজাইন মোর হইলো কয়েকটা আংটি পছন্দ হয়ে গেছিল পরে নেওয়া যাইবে না আংটি এবার কানের দুল জোড়া মাপতে হইবে আরে বারবার কাকি মাপা তো আছে মুই কি না না আবার মাইপে দেখাইতে হইবে বড় কানের দুল জোড়ার দাম আসে 30000 টাকার মতো আর যেটা ছোট আছিল এইটা এটার দাম আসে 26000 টাকা মানে হলো 26600 টাকা এবার কইলাম তাড়াতাড়ি প্যাকিং করে দেন কারণ ভেমালা দেরি হয়ে গেছে হেরা আবার এই যে বক্সের মধ্যে ভরে দিতে আছে কানের দুল জোড়া কেমন হইছে কমেন্ট করে জানাই দিয়েন আর আজকে ভিডিওটা কেমন হইছে ভালো হইলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে অন্য মানুষকে দেয় সুযোগ করে দিতে হইবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় হ্যাগো জুয়েলার্স এর নাম হলো পাপড়ি জুয়েলার্স আজকে একটা গলার তার দিকে নজর গেল এইগুলো কিন্তু এক একটার দাম ছিল 25000 টাকা এইতে কেউ চাইলে চেইনও ব্যবহার করতে পারবে আবার কেউ টার্সেল ব্যবহার করতে পারবে তো মোর মনে হইতেছে চেইনের সে টার্সেল ব্যবহার করলে বেশি সুন্দর দেখাইবে যাই হোক এইবার হলো মুই চলে যাবো হেরা একটুখানি আপনাকে লোকেশনটা কইয়ে দিই মুই আজ গেছি বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 5 এ ব্লক ডি আর শপ নাম্বার 78 পাপড়ি জুয়েলার্স হ্যাঁ গো আরেকটা শোরুম আছে হেরা হলো জাহানারা মেনশন শপ নাম্বার 4 তাঁতিবাজার তো মুই হলো মোর ব্যাগ ট্যাগ লইলাম হিয়ার পর মাস্ক টাক্স পরে রেডি হয়ে গেলাম আর হগুলিরে টাটা বাই বাই জানাই দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আপনারা হগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর লাগে দোয়া করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার লাগে কিন্তু মোর পেজটারে ফলো দিয়ে মোর লগে লাগে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম